এটা খাওয়াইছেন? এই জিনিসটার নাম কি? হাওয়াই মিঠাই ভাইয়া। হাওয়াই মিঠাই? জিনিসটা কিভাবে বানান? এই জিনিসটার নাম কি? এই যে এটা ঘুরাইতে আছে, আচ্ছা আচ্ছা। আর জিনিসটা যেটা ঘুরতে আছে গরম হইয়া আগুন আছে নিচে, কোন জায়গায় আগুন? ঘোটা এখানের মধ্যে ঢালেন আপনি? হ্যাঁ, ঘোটা এখানে ঢালা হয়। এখানে ভিতরে কি দেন? চিনি হাওয়াই মিঠাই এক প্রকার মিষ্টি জাতীয় খাদ্য, এটি মুখে দিলে দ্রুত মিলিয়ে যায় বলে এর নাম রাখা হয়েছে হাওয়াই মিঠাই। সুতরাং বন্ধুরা কেমন আছেন সবাই? আপনারা আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা সকলে সাবস্ক্রাইব করবেন। নতুন অগ্রগতি, নতুন যাত্রা নিয়ে শুরু করছি একটি নতুন ইউটিউব চ্যানেল, নতুন একটি ব্লগ চ্যানেল। সুতরাং সবাই সাবস্ক্রাইব করে হেল্প করবেন, সহযোগিতা করবেন এবং লাইক দিয়ে ভিডিওটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। নতুন একটি ব্লগ ভিডিও এবং আমার একটি নতুন একটি ব্লগ চ্যানেল। তো আজকে সকলেই জানেন হাওয়াই মিঠাই সম্পর্কে, তারপর আমি আবার একবার আপনাদের সামনে নিয়ে এসেছি হাওয়াই মিঠাইয়ের একটি ভিডিও। ইহা একটি মিষ্টি জাতীয় খাদ্য, এটি মুখে দিলে দ্রুত মিলিয়ে যায় বলে নাম রাখা হয়েছে হাওয়াই মিঠাই। কাঠের মাথায় যেন এক টুকরো গোলাপি কিংবা সাদা রঙের মেঘ, কোথাও বেড়াতে গেলে বা ছোটরা এবং কি বড়রাও এই কাঠের মাথায় এক টুকরো মেঘ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। অনেকে মজা করে হাওয়াই মিঠাইকে ঘড়ির মাথার পাকা চুলো বলে। বাংলাতে যেমন এর অনেকগুলো নাম, এই খাবারটির তেমনি ইংরেজিতে এর নাম আছে, যেমন কটন ক্যান্ডি, ফেয়ারি প্লাস, ক্যান্ডি প্লাস বা স্পঞ্জ সুগার। এই হাওয়াই মিঠাইটি আসলে আমাদের বাংলাদেশে তৈরি হয় নাই, মূলত এই হাওয়াই মিঠাইটি তৈরির উৎপত্তির স্থল হচ্ছে যুক্তরাষ্ট্র। যে ব্যক্তিটি তৈরি করেছেন তার নাম হচ্ছে উইলিয়াম মরিসন। 1897 সালে এই হাওয়াই মিঠাইয়ের মেশিন আবিষ্কৃত হয়। তো কেউ যদি এই ব্যবসাটি করতে চান তাহলে তার সর্বপ্রথম মেশিন বাবদ 15,000 টাকা ইনভেস্ট করতে হবে, আর এর কাঁচামাল দৈনিক 100-150 টাকার মতো খরচ হতে পারে। আর এর কাঁচামাল হচ্ছে চিনি এবং ফুড কালার। তো হাওয়াই মিঠাই তৈরি করতে আপনার 2-3 টাকা খরচ হবে, সেটি আপনার উপর নির্ভর করবে। এই বিজনেসটি তেমন লোকসান নেই, তবে আপনার কারণে লোকসান হতে পারে আপনি যদি আইটেম থেকে দৈনিক 100 পিস বিক্রি করেন, তাহলে আপনার সেখান থেকে 800-900 টাকা আপনার খরচ বাদে আপনার লাভ হবে। সুতরাং ব্যবসার আইডিয়াটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ব্যবসাটি করতে পারেন। অনেকে কম পুঁজিতে স্বল্প পুঁজিতে এই ব্যবসাটি একটি ভালো ব্যবসা। তো বরাবরের মতো আবার একটি কথা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন,
সকলের কাছে একটি প্রত্যাশা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।